4 দিনে দেশজুড়ে বৃষ্টির বলি 109, সবচেয়ে বেশি প্রাণহানি উত্তরপ্রদেশে। ভারী বৃষ্টিতে 4 দিনে দেশজুড়ে 109 জনের মৃত্যু হলো। প্রাণহানির সবচেয়ে বেশি খবর আসছে উত্তরপ্রদেশ থেকে। গত বৃহস্পতিবার থেকে সেখানে অন্তত 79 জনের মৃত্যু হয়েছে। বিহারে ভারী বৃষ্টিতে বিপর্যয় জনজীবন। রাজধানী পাটনায় সর্বত্র হাঁটু সমান জল। গত 48 ঘন্টায় অন্তত 13 জনের মৃত্যুর খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিহার ও উত্তরপ্রদেশের পাশাপাশি ভারী বৃষ্টির জেরে অপ্রীতিকর ঘটনার খবর আসতে শুরু করেছে গুজরাট থেকেও। রবিবার রাজকোট জেলার জলের তোড়ে গাড়ি ভেসে গিয়ে 3 মহিলা ডুবে গিয়েছে। শনিবার সন্ধ্যায় গির সোমনাথ জেলায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয়ে পড়েন 4 মৎস্যজীবী। প্রবল বৃষ্টিতে বিপর্যয় সৌরাষ্ট্র অঞ্চল। বৃষ্টিজনিত ঘটনায় শনিবার উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। জম্মুতে আন্তর্জাতিক সীমানা বরাবর খরাস্রোত নদীতে পড়ে বিএসএফের এক সাব ইন্সপেক্টর ভেসে গিয়েছেন। রবিবারেও ভারী বৃষ্টি হয়েছে বিহারে, যার জেরে রেল ও সড়ক পরিবহন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা 3 দিন প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে এই রাজ্যের বহু অঞ্চল। রেল সূত্রের খবর, রবিবার সকাল থেকে বাতিল করতে হয়েছে অন্তত 13টি ট্রেন। রুট বদলানো হয়েছে বৃষ্টির ট্রেনের। নৌকা নামাতে হয়েছে পাটনা শহরের রাস্তায়। স্কুল ও হাসপাতালে জল ঢুকে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে শহরের বিভিন্ন নিচু এলাকা। জেলার অসংখ্য গ্রাম জলের তলায় গিয়েছে। বেশ কয়েকটি জেলা বন্যা পরিস্থিতির মুখে, সেখানে উদ্ধারকারী দল নামানো হয়েছে। পাটনা সহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন জায়গায় রেললাইন জলের নিচে চলে গিয়েছে। 18টি উদ্ধারকারী দল নামিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। বিহারের প্রধান সচিব প্রত্যয় অমৃত বলেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলাগুলির প্রশাসনিক কর্তাদের। বিহারের মতো ভারী বৃষ্টিতে জেরবার উত্তরপ্রদেশ। কদিন ধরে বিভিন্ন জেলা স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি বৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশে শনিবার মৃত্যু হয় 25 জনের, শুক্রবার 18 জন ও বৃহস্পতিবার 36 জনের মৃত্যুর খবর মেলে। ডিভিশনাল কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জরুরি ভিত্তিতে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে বলেছেন তিনি। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজ্যের বিভিন্ন জায়গায় আগামী 2 দিন অতি ভারী বৃষ্টি হতে পারে। বিহার উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সাহায্যের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন তিনি। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সহ দলের সব সংগঠনকে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বললেন সোনিয়া।